বছর 31st নাইট উপলক্ষে আমাদের দেশে অনেকগুলো ঘটনা ঘটেছিল। তার একটি হলো ফানুসের আগুনে একজন ক্ষুদ্র প্লাস্টিকের কারখানা দেওয়া নারী উদ্যোক্তা হালাল উপার্জনের জন্য বেচারি একটা ছোট প্লাস্টিকের কারখানা দিয়েছিলেন এবং প্লাস্টিকের কিছু প্রোডাক্ট তৈরি করে তার ছাদে সেগুলো আপনার থরে থরে সাজিয়ে রেখেছিলেন। এগুলো প্রস্তুত হয়ে গেছে, এখন শুধু ডেলিভারি করবেন। আর যারা ছোট ছোট ব্যবসা করেন, আমরা জানি যে তারা মাল তৈরি করেন, ডেলিভারি দেন, আবার টাকা নেন, সেটা নিয়ে আবার তারা ব্যবসা করেন, যেহেতু তাদের পুঁজি খুব অল্প থাকে। তো এই বেচারের পুঁজির ম্যাক্সিমাম টাকা দিয়ে সে এরকম এক লট মাল তৈরি করে ছাদের উপরে সাজিয়ে রেখেছে। এবং আপনারা জানেন, বিভিন্ন টেলিভিশনে নিউজ হয়েছে, পত্রপত্রিকা নিউজ হয়েছে, আপনারা দেখেছেন যে একটা ফানুস এসে, যেহেতু ফানুসে দাহ্য পদার্থ থাকে, ফানুস এসে সেই প্লাস্টিকের উপরে পড়েছে এবং তার সমস্ত প্লাস্টিকগুলো মুহূর্তের মধ্যে আগুনের ছোঁয়া পেয়ে মুহূর্তের ভিতরে গলে সেগুলো শেষ হয়ে গেছে। এই বিচারই তার স্বপ্ন সেখানে দাফন হয়ে গেছে এই 31st নাইটের আগুনে। এর চাইতে মর্মান্তিক যে ঘটনা গত বছর ঘটেছে, আপনারা জানেন যে বিকট আওয়াজে 31st নাইটে একটা শিশু উপস্থিত একেবারে তৎক্ষণাৎ সে মারা গেছে। আমরা এটাও নিউজে দেখেছি, মিডিয়াগুলোতে অনেক নিউজ হয়েছে এটার উপরে। এবং আশ্চর্যের কথা হলো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করেছেন যে শিশুটার কানে কেন তুলা দেওয়া হয়নি, তাহলে তো মারা যেত না। আওয়াজ হয়েছে তখন কানে তুলা দেওয়া থাকলে তো আর সে মরত না। যাই হোক, সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই, আমরা মূল বিষয়ে ফিরে আসি। তো ফানুসের আগুনে একজন ব্যবসায়ীর স্বপ্ন ধুলোর সাথে মিশে যাওয়া, আর একটা শিশুর মৃত্যু, বিশেষ করে যে শিশুর মৃত্যু, এই ঘটনা যদি পৃথিবীর কোনো সভ্য সমাজে হতো, পৃথিবীর অন্য যে কোনো একটা দেশে, যে দেশে ন্যূনতম সভ্যতা আছে, সেরকম কোনো দেশে ঘটতো, তো এই একটি ঘটনাই গোটা জাতির বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু ওই যে আমরা বাঙালি, যে আমরা ঘটনা ঘটলে খুব তাড়াতাড়ি হা হুতাশ, কান্নাকাটি, করিডোরে এরপরে সিলভারের পাতিলের মতো আমরা যেই সেই হয়ে যাই, আমরা ভুলে যাই। একটা শিশু তার মৃত্যুর জন্য যেই সংস্কৃতি দায়ী, সেই সংস্কৃতিকে আসামের কাঠগড়ায় ওঠানো উপযুক্ত না? সেই সংস্কৃতিকে আসামের কাঠগড়ায় ওঠানো উচিত না? কিন্তু না, সেটা উঠাবার কোনো নাম গন্ধ নেই। যুবকদেরকে উন্মাদ করে দিন শেষে কিছু ফায়দা হাসিল করা, এখানে কোটি কোটি টাকার বিজনেস জড়িত, বিলিয়ন 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 টাকার বিজনেসের সম্পর্ক এখানে আছে। আমরা জানি ফানুসের ব্যবসার সাথে আছে, হোটেলের ব্যবসায়ীর সাথে আছে, কক্সবাজারের সমস্ত হোটেলগুলো অনেক আগে থেকে সবগুলো বুকড হয়ে যায় উপলক্ষে। ঢাকার বিভিন্ন ফাইভ স্টার হোটেলে যেই পরিমাণ অর্থ ব্যয় করা হয় এই রাতের বিভিন্ন আপনার নাইট ক্লাবে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে, সেই টাকা দিয়ে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই সময়ে, বিশেষ করে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে অনেক গরিব অসহায় মানুষ, শীতের কাপড় কিনবার মতো টাকা নাই, এবং সামান্য একটু শীত নিবারণ করবার মতো ঘরের মাথা গোজাবার ঠাইয়ের ব্যবস্থা পর্যন্ত নাই, এই টাকাগুলো দিয়ে সে মানুষগুলোর এই কষ্ট দূর করা সম্ভব। কিন্তু সেটা না, এক উন্মাদনার মধ্যে আমাদের গোটা জাতিকে ফেলে দেওয়া হচ্ছে। এবং গত বছরের আরও একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা অনেকে দেখেছেন, যে এই 31st নাইটের যে উন্মাদনা, এর যে মাতলামি, এর যে পাগলামি, এটার কারণে বিকট আওয়াজে যখন এক একটা পটকা ফুটানো হচ্ছিল, তখন পাখিরা পুরো পাল ধরে দিকবিদিক ছুটোছুটি করছে। এবং এরকম অনেকগুলো, একাধিক না, বেশ কয়েকটা দৃশ্য, বিভিন্ন ফুটেজ আমাদের সামনে এসেছে, আমরা দেখেছি যে পটকার আওয়াজ হচ্ছে আর পাখিরা পাগলের মতো ভয়ে আতঙ্কিত হয়ে চতুর্দিকে ছুটোছুটি করছে। আমরা যারা পরিবেশের কথা বলি, এই 31st নাইটের কালচার কি পরিবেশের জন্য খুব বেশি উপযোগী? আমরা যারা প্রাণী সম্পদ রক্ষার কথা বলি, জৈব জীব বৈচিত্র্যের রক্ষার কথা বলি, এই কালচার কি তার সাথে যায়?
কিন্তু অদ্ভুত একটা বিষয় দেখবেন, যারা জীব বৈচিত্র্য রক্ষার কথা বলে, যারা প্রাণী সম্পদ রক্ষার কথা বলে, যারা পরিবেশ রক্ষার কথা বলে, এই মানুষগুলো দেখবেন যে এই ইস্যুতে একেবারে তাদের মুখে কুলুপ, কোনো কিছু বলবে না। কোরবানির সময় আসলে তারা আবার জেগে ওঠে, কোরবানির সময় আসলে তারা আবার জেগে ওঠে। তারা তখন বলে যে এতগুলো প্রাণী একসাথে হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে, এবং কোরবানির পশুর রক্তে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তখন দেখবেন তারা আবার লম্বা লম্বা বাণী দিচ্ছে, তাই না? এবং তখন তারা নসিহত করে যে কোরবানির এই টাকাগুলো বন্যার্ত মানুষ, অসহায় গরিব মানুষদেরকে ত্রাণ দিলে সেটা বেশি উপকার হতো। ওই মানুষগুলোই দেখবেন এই 31st নাইটে উম্মাদনা করে বা উম্মাদনাকে সাপোর্ট করে, সমর্থন করে দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে ফাইভ স্টার হোটেলগুলোতে, বিভিন্ন বড় বড় বারগুলোতে, ক্লাবগুলোতে তারা টাকা নষ্ট করছে, আর আমার যুবকদেরকে দিয়ে টাকা পোড়াচ্ছে। ফানুস তো উড়ে না, এটা কি উড়ে মূলত? টাকা উড়ে। ফানুস তো পড়ে না, মূলত পড়ে কি? টাকা। যুবক যখন আকাশে টাকা উড়িয়ে পোড়াচ্ছে তার কোনো ভবন বিল্ডিংয়ের ছাদ থেকে, ওই বিল্ডিংয়ের নিচেই সে তাকালে হয়তো দেখবে কোনো বনি আদম শুয়ে আছে, তার গায়ে শীত নিবারণ করবার কাপড় নেই। হয়তো ওই ভবনের নিচেই সে খোঁজ করলে রাস্তার আশেপাশে ফুটপাতে পাবে কোনো অসহায় গরিব শিশু, গরিব মায়ের শিশু, মাকে জিজ্ঞেস করছে মা আকাশে এগুলো কি। এই অসভ্য কালচারকে, এই নোংরা সংস্কৃতিকে আমাদের দেশে এমনভাবে এস্টাবলিশ করা হচ্ছে এবং ইতিমধ্যে হয়ে গেছে যে এটার বিরুদ্ধে এদেশের আলেমরা ছাড়া, হুজুররা ছাড়া, মেম্বরগুলো ছাড়া, মাহফিলের মঞ্চগুলো ছাড়া, এদেশের অনেক লম্বা লম্বা নীতিবাক্যের কথা যারা সারা বছর ধরে শোনায়, সেটা বুদ্ধিজীবী বলেন, মিডিয়া পার্সোনালিটি বলেন, রাজনীতিবিদ বলেন, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলেন, আর কারোর যেন এর মাথা ব্যথা নাই। মাথা ব্যথা যেন সব হুজুরদের।